ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কোয়ালিটির আরেকটি টার্ম আলোচনা করব, এর নাম হচ্ছে বেঞ্চ মার্কিং। এটি আপনারা অনেকেই জেনে থাকবেন বা অনেকেই জেনে থাকবেন না আসলে বিষয়টা কী। বেঞ্চ মার্কিং একটি গুরুত্বপূর্ণ টুলস কোয়ালিটি মেনটেন করার জন্য। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে আজকের পর থেকে আপনার বেঞ্চ মার্কিং সম্বন্ধে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো আপনি যদি কোনো একটি কাজ সফলভাবে করতে চান তাহলেও কিন্তু ওই কাজটি সম্পর্কে আপনার বেশ কিছু বিষয় জানতে হবে। যেমন আপনি যদি কোয়ালিটি ইম্প্রুভ করতে চান, অথবা আপনি যদি প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি ইম্প্রুভ করতে চান, অথবা আপনি এইচআর অ্যাক্টিভিটিস হ্যান্ডেলিং টাইম রিডিউস করতে চান, এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনি এই বেঞ্চ মার্কিং টুল অ্যাপ্লাই করে করতে পারবেন। এখন বেঞ্চ মার্কিং বিষয়টা কি একটু জানা দরকার। তো সংজ্ঞাটা দেওয়ার আগে আমি যদি একটি উদাহরণ দেই আপনারা বিষয়টা আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনি ধরেন কোয়ালিটি ইম্প্রুভ করবেন, তো কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য আপনার কী করতে হবে? কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য যতগুলো বিষয় আছে, যে উৎপাদনের প্রতিটি পর্যায়ে আমরা যে কোয়ালিটি অ্যাক্টিভিটিস মেনটেন করি, এগুলো নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। স্টাডি করার পরে আপনি একটি রিপোর্ট তৈরি করবেন। এই রিপোর্ট তৈরি করার পরে ধরেন আপনি রিপোর্ট তৈরি করার পরে আপনি ধরেন অনেক মিটিং করছেন, অনেক ট্রেনিং করাইছেন আপনার প্রতিষ্ঠানে, আপনি এগুলো নিয়ে অ্যানালিসিস করছেন, অনেক রিপোর্ট তৈরি করছেন, আপনি ট্রেনিং করাইছেন, মোটিভেশন করছেন, কাউন্সিলিং করছেন, মানে অনেক কিছুই করছেন কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য, কিন্তু আপনার কোয়ালিটি ভালো হচ্ছে না। এখন আপনি কি করবেন? কোয়ালিটি তো ইম্প্রুভ করতেই হবে। এখন আপনার করতে হবে কি, যে আপনি ধরেন গার্মেন্টস নিয়ে কাজ করতেছেন, আপনার এই বাংলাদেশে কিন্তু আরও শত শত হাজার হাজার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। তো সেখান থেকে আপনি করবেন কি, কিছু নাম করা প্রতিষ্ঠানকে সিলেক্ট করবেন, টপ ম্যানেজমেন্টের মাধ্যমে যোগাযোগ করে তারা কীভাবে কোয়ালিটি মেনটেন করে, কীভাবে কোয়ালিটি ইম্প্রুভ করে, কী ধরনের অ্যাক্টিভিটিস তার উৎপাদনের প্রতিটি পর্যায়ে কীভাবে তারা কোয়ালিটি অ্যাক্টিভিটিস মেনটেন করে সেটা আপনাকে জানতে হবে। এটাই হলো বেঞ্চ মার্কিং। যে বেঞ্চ মার্কিং হলো আপনি যে একটি বিষয় নিয়ে কাজ করতেছেন সেই বিষয় নিয়ে অন্যরাও কাজ করতেছে, তারা কীভাবে কাজ করতেছে আপনারটার সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে আসলে আপনার প্রবলেমটা কোথায়। এটাই হলো বেঞ্চ মার্কিং। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু অনেক ধরনের সংজ্ঞা পেয়ে যাবেন, কিন্তু এই যে আমি যে সংজ্ঞাটা বললাম এটা হলো একবারে বাংলা ভাষায় এবং এটা একবারে প্র্যাকটিক্যাল একটা সংজ্ঞা। এটি হলো মূল কথা বেঞ্চ মার্কিংয়ের। আপনি যে অন্য প্রতিষ্ঠানের সাথে নলেজ আদান প্রদান করবেন তারা কিন্তু প্রথমেই রাজি হতে চাইবে না, কারণ তাদের তথ্য তারা কীভাবে কাজ করে সেটি জেনে গেলে এটা একটা পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। আপনি ওখান থেকে আপনার যেটা ভালো সেটা আপনি কালেক্ট করলেন, আবার যেখানে গেলেন তারাও কিন্তু আপনার কাছ থেকে কিছু শেখার আছে, কোনো কোনো বিষয় শেখার আছে, তাই না? তো অর্থাৎ এটা নলেজ এক্সচেঞ্জ করা, অর্থাৎ জ্ঞান বিনিময় করা, বা আপনার আপনি যেভাবে কাজ করতেছেন সেই কাজটা ওখানে যেখানে যে প্রতিষ্ঠানে আপনি গেছেন, যে ইন্ডাস্ট্রিতে আপনি গেছেন বেঞ্চ মার্কিং করার জন্য, তাদেরও কিন্তু কিছু শেখার আছে। তখন হয়তো ম্যানেজমেন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনারা কীভাবে করেন, আবার আপনি উল্টো জিজ্ঞেস করতে পারেন যে আপনারা কীভাবে করেন। তা আপনি করবেন কি, টপ ম্যানেজমেন্টের মাধ্যমে একটা ডেট ফিক্সড করবেন। ডেট ফিক্সড করে আপনি ধরেন কোয়ালিটি নিয়ে কাজ করবেন, তো কোয়ালিটি অ্যাক্টিভিটিস নিয়ে কীভাবে তারা কাজ করে আপনি একটু অবজার্ভ করবেন বা মনিটরিং করবেন। তখন আপনি ফ্যাক্টরির কোয়ালিটি এজিএম আছে, জিএম আছে, ম্যানেজার নিয়ে টপ ম্যানেজমেন্টের মাধ্যমে একটা ডেট ফিক্সড করে আপনি হয়তো একদিন গেলেন, আপনি কী করবেন সেই ওয়্যার হাউস থেকে শুরু করবেন, যে ওয়্যার হাউসে তারা কীভাবে কোয়ালিটি মেনটেন করে, তারপরে তারা কী ধরনের রিপোর্ট মেনটেন করে, কীভাবে করে, তারপরে কাটিংয়ে আসলেন, কাটিংয়ে কী ধরনের কোয়ালিটি অ্যাক্টিভিটিস মেনটেন করে, কীভাবে তারা রিপোর্ট মেনটেন করে, তারপর আপনি সুইংয়ে আসলেন, একইভাবে সুইংয়ে কী ধরনের কোয়ালিটি অ্যাক্টিভিটিস মেনটেন করে, কীভাবে করে, তারপর আপনার ফিনিশিংয়ে গেলেন, টেকনিক্যাল অডিট তারা কীভাবে সম্পন্ন করে, আপনি রিপোর্ট দেখতে চাইবেন, তার রিপোর্ট তারা হয়তো দেখাতে নাও চাইতে পারে। তো যেহেতু আগে থেকেই টপ ম্যানেজমেন্টের মাধ্যমে মালিক পর্যায়ে আপনার কথাবার্তা হয়ে আসছে, অতএব তারা তো রিপোর্ট দেখাইতে পারে আর কি, দেখাবে। তো সেখান থেকে আপনাদের কোনো ফর্ম্যাট যদি তাদের ভালো লাগে সে ফর্ম্যাটগুলো আপনি ছবি তুলে নিয়ে আসতে পারেন। পুরনো হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, এরকম তিন মাস ওভার হয়ে গেছে, এরকম কোনো ফর্ম্যাট যদি আপনি চান তাহলে তারা দিতেও পারে, ঠিক আছে? এইভাবে বেঞ্চ মার্কিং করতে হয়। উদ্দেশ্য লক্ষ্য ঠিক রাখতে হবে, যে আমাকে যেভাবেই হোক কোয়ালিটি প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি আমাকে বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য ইম্প্রুভ করতে হবে, এর জন্য কিন্তু
আপনাকে জানতে হবে। তো জানার জন্য কি আপনাকে বেস মার্কিং করতে হবে। বেস মার্কিংটা কি যে বললাম যে অন্যরা কীভাবে কাজ করে, আপনিও কাজ করতেছেন অন্যরা কীভাবে করে, তাদের কাছে যেয়ে আপনাকে তাদের কাজ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। এটাই হলো বেস মার্কিং। আর এইভাবে বেস মার্কিং করা হয়। তো বেস মার্কিং আমাদের দেশের প্র্যাকটিস একবারে নাই বললেই চলে। কারণ আমি দেখেছি যে আমি বেশ কয়েকবার আমার প্রতিষ্ঠানে আমি কথা বলেছিলাম, তারা বলে না আমাদের আমরা যে পদ্ধতিতে কাজ করি এটাই সেরা, এর চেয়ে ভালো কোনো পদ্ধতি নাই, এর চেয়ে ভালো কোনো রিপোর্ট কেউ মেনটেন করে না, আমাদের রিপোর্ট দিয়েই সারা দেশ চলতেছে, এরকমও কথা শোনা গেছে। তো যাই হোক, তো আসলে শেখার শেষ নেই। একবার সমানো শেষ গার্মেন্টসের যে হেল্পার আছে, যে তারপরে যে ফুলের যে ঝাড়ু দেয়, তার কাছ থেকেও শেখার আছে। আসলে শেখার বিকল্প নেই, শেখার কোনো ই নাই, সবার কাছ থেকে শেখার আছে। তো যাই হোক, তো তাছাড়া ইদানিং কিন্তু আপনার অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে কোয়ালিটির উপরে কথা বলে, বা বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু গার্মেন্টস নিয়ে আপনার স্টাডি করা হয়। তো তো বেঞ্চমার্কিং দিয়ে আমরা কোয়ালিটি ইম্প্রুভ করতে পারি। এর অনেক বেনিফিটস আছে, কোয়ালিটি ইম্প্রুভ হয়, তারপরে ম্যানেজমেন্টের সাথে নলেজ এক্সচেঞ্জ হয়, যে কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানকে ভালো করতে পারি। আর তো সর্বশেষ কথা হলো যে আপনি যদি মনে করেন যে আপনি কোয়ালিটি বা প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি ইম্প্রুভ করবেন, তাহলে আপনার মনে মানুষতেই যথেষ্ট। আপনি যদি কমিটমেন্ট করেন বা নিজেকে মনস্থির করেন, যে আপনার টিম যদি মনস্থির করে যে না আমাকে যেভাবে হোক কোয়ালিটি ইম্প্রুভ করতেই হবে, তাহলে কিন্তু সম্ভব। তো একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, সেটা হলো যে আমি যখন জাপানে আপনার প্রোডাকশন ফ্লোরে ভিজিট করি, তখন একটা জায়গায় লেখা দেখেছিলাম যে গুড কোয়ালিটি কাম ফ্রম গুড থিঙ্কিং। এই কথার ব্যাখ্যা হলো যে আপনার যদি মনোনয়সতা পরিবর্তন করেন, আপনি যদি কমিটমেন্ট করেন যে না আপনাকে ভালো করতে হবে, কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, তাহলে সম্ভব। যার যার অবস্থান থেকে প্রত্যেকে যদি মনে করে যে না আমাকে কোয়ালিটি ভালো করতে হবে, তাহলে কিন্তু এটা কোনো ব্যাপারই না, কোয়ালিটি ভালো করা সম্ভব। যাই হোক, আজকে আলোচনা করলাম বেঞ্চমার্কিং বিষয়টা কী, কেন করবেন বেঞ্চমার্কিং, এই বেঞ্চমার্কিং করার ফলে কী কী আপনার উপকার হবে, সবই আলোচনা করা হলো। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইকস দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এইরকম নতুন নতুন কোয়ালিটির টার্ম যদি আপনি বাংলা ভাষা শিখতে চান, জানতে চান, বুঝতে পান, তাহলে এই চ্যানেলের বিকল্প নাই। কারণ এটি একমাত্র বাংলাদেশের চ্যানেল যেখানে এই সমস্ত কোয়ালিটি টার্মগুলো বাংলা ভাষায় অনবরত ডিসকাস করা হয়। তো আজকে আলোচনা পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।